এই যে বন্ধুরা, তো আমি যেই 10 থেকে 11 বছর বাচ্চাদের যে ব্লাউজটা আমি কেটেছি, সেই ব্লাউজটা আমি এখন সেলাই করব। তো সবার আগে আমি পিটটা করব। পিটটা করার আগে আমি এই ডিজাইনটার মধ্যে আমি প্রথমে আগে ওপর পাঠে এটা হচ্ছে সোজা দিক আর লাইনিংটা সোজা দিকে বসিয়েছি, দিয়ে আমি এইভাবে সেলাই করে আসব। সেলাই করে আসলে এটা আমি উল্টে দেবো, যখন তখন আমার এই ডিজাইনটা বেরিয়ে যাবে। তো আমি এই পিটটা সেলাই করছি। এ দেখো এই সেলাইটা করলাম। এবার এই সেলাইটার এই সাইড দিয়ে আমি এটা কাটব। এ দেখো এই সেলাই করে নিলাম। আর এই পাশে যেরকম ব্লাউজের টিকিং দিতে হয় সেরকম দেওয়া হলো। আর এটা এরপর যেটা দেখো, এরকম একটা কাগজে সার্কেল করে আমি এরকম করে পিস কেটে নিয়েছি। এই যে এরকম করে করে আমি পিস ছোটো ছোটো করে পিস কেটে নিয়েছি। এটা প্রথমে আগে উল্টিয়ে সেলাই করে নিয়েছি, তারপর এটাকে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এইটা কাগজটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এটা, এই দেখো এটা এইভাবে সেলাই হবে, ঠিক আছে? আর এটা এইভাবে হবে। তাহলে চলো আমি সেলাইটা করি। এ দেখো এটা আমি সেট করে নিলাম। এবার আমি এটাকে সেলাই করি। এ দেখো এবার আমি ভিতরে কাগজটা ছিঁড়ে ফেলি। এ দেখো এবার এই যে এই পাটটা যে কেটেছি আর এই পাটটা যে কেটেছি এটা আমি আগে টিকিং দিয়ে নিলাম, দিয়ে এবার এটা সেটা জয়েন্ট করে দিচ্ছি। সেম প্রসেসে আমি যে বড় ব্লাউজটা করেছি এটার মধ্যে ছোট ব্লাউজটা করছি। এ দেখো বাচ্চাদের হলো, দেখো সুন্দর খাপটা হয়েছে। আর এইটা এই পাশটা আমি এভাবে এভাবে জয়েন্ট করবো। চলো আমি দুপাশ জয়েন করে আসছি। এ দেখো এই পাশটা আমি সেট করে নিয়েছি। এবার হচ্ছে এই যে এই পাটটা, এটার সাথে এটা সেট হবে। চলো এটা আমি সেট করে নিচ্ছি। এই দেখো বডি স্ট্রাকচারটা। এবার আমি এবার ফাইনাল টাচে এবার আমি এটা জয়েন করবো, কাঁধে কাঁধে জয়েন করবো, তারপরে লাস্টে হাতে। চলো কাঁধে আসি। এ দেখো আমার গলার পটিটা লাগিয়েছি, এই পটিটা লাগিয়েছি। এটা এবার হচ্ছে কোমরের পটিটা লাগানো বাকি, আর হাতটা, আর হচ্ছে পিঠের এই দড়িটা। আর এখানে যখন বো করবো তো চলো ওগুলো করে আমি আসছি। এটা দেখো এই যে আমি হাতায় এবার না প্রিল দিয়ে দিচ্ছি, বাচ্চাদের হাতে প্রিল দিলে মানে বেশ ভালো লাগে দেখতে। তো আমি চলো এই ছোটো ছোটো করে, এই দেখো কীভাবে দিচ্ছি প্রিলটা, ছোট্ট ছোট্ট করে এগুলো দিয়েছি। এটা সেলাই হয়ে গেছে। এবার দেখো এটা যখন আমি এরকম ফোল্ড করব, এবার এই এই হচ্ছে হাতটা। চলো হাতটা সেলাই করে নিই, যেটা চাপ সেলাই দিয়ে নিয়ে আসি। এই যে দেখো হাতা লাগিয়েছি, সুন্দর লাগছে। দেখো এবার আমার ফাইনাল টাচ, এবার আমি এগুলো সেলাই করব। এখানে যেটা আছে সেটা বউ করবো, করে আর এখানে ফিতে দেবো এই জায়গাটা। তো এই জায়গাটা ফিতে দিয়ে আমি আসি। আর এই জায়গাগুলো দেখছো এরকম, তো এটা কিছু একটা সেলাই হয়ে যাবে। চলো রেডি করে আসছি। এই দেখো ফিতেটা মোটামুটি ভাঁজ করলে, যাতে পিছনে যে আমি ফিতেটা দেবো সেই ফিতেটা করছি 1 ইঞ্চি থেকে একটু কম, হ্যাঁ 1 সুত কম। তারপরে 1/2 ইঞ্চি এই যে মেশিনে যেই দাগটা সেই দাগ অনুযায়ী এবার আমি এরকম করে টেনে গেলাম। এরপরে এটাকে সেফটি পিন দিয়ে উল্টে দেবো। তো দেখাচ্ছি
এই দেখো সেফটি পিনটা, সেফটি পিনটা দেখো এই ফাঁকে ঢুকে গেছে, এই আটকা। এবার এইটার ভিতরে আমি ঢুকে গেছি, ঢোকাবো আর একটু টান। এই হলো এই দেখো টান পড়ছে, এই দেখো এই একটা বউ হয়ে গেল। এবার এই দেখো একটা পুঁতি, এই দেখো এবার এই পুঁতিটা দিয়ে আবার ঢোকাবো। এই দেখো এইভাবে আমি দেখো এই যে বাচ্চাদের 10 থেকে 11 বছর বাচ্চার ব্লাউজ পুরো রেডি। তো এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব উপকারও আসবে, খুব ভালো লেগেছে নিশ্চয়ই। প্লিজ যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইব তো মনে করে করবে, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমি যেসব নতুন নতুন যে নোটিফিকেশন যেগুলো আমি পাঠাচ্ছি সেগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। Thank you.